হ্যালো বন্ধুরা, নিউ ইভেন্ট বেটেল টাওয়ার। তো আমরা বেটেল টাওয়ারে কী কী থাকছে সেই বিষয়টাই আলোচনা করব এবং আমরা কিভাবে কালেক্ট করে নিতে পারবো উইন ইন বেটেল টাওয়ার। তো এখানে 35 পয়েন্ট দিবে এবং উইন ইন বেটেল টাওয়ার পুরো যেটা 50,000-এর টেবিল সেটাই কিন্তু 40 করে পয়েন্ট দিবে এবং উইন ইন বেটেল টাওয়ার মাস্টার 60 করে পয়েন্ট দিবে এবং মাইনাস কিন্তু 20 পয়েন্ট, আমরা হেরে গেলে কিন্তু 20 মাইনাস হয়ে যাবে ম্যাচে। সো এখানে আমাদের 1500 পর্যন্ত কিন্তু পয়েন্ট লাগবে। তো আমরা যদি কালেক্ট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কিন্তু গেম প্লে করে তারপরে কালেক্ট করতে হবে, কমপ্লিট করতে হবে। তো আপনারা যদি মাস্টার টেবিল গেম প্লে করেন তাহলে কিন্তু আপনারা 60 করে পয়েন্ট পাবেন এবং এখানে বলা হয়েছে বেটেল টাওয়ার 24 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের 2 দিন সময় দিবে এবং জেমস গালা যেটা আছে আমরা কিন্তু জেমস খরচ করে এখানে স্পিন করে এর আগের ইভেন্টটি কমপ্লিট করে নিয়েছি এবং আমাদের মনে হয় এবার বেটেল টাওয়ারে এটা দিবে না। জেমস গালা যেহেতু জেমস খরচ করলে সেই ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে, বলাই হয়েছে যে জেমস গালা। তো আমরা এখানে স্পিন করে দেখে নিলাম একটি যে আমাদের এখানে ইভেন্টে দেয় কি না, কোনো পয়েন্ট এখানে কিন্তু কোনো পয়েন্ট দেয় নাই। সেই জেমস গালায় কিন্তু একটি স্পিনে 20 করে পয়েন্ট পেতাম। সো এখানে আমাদের কোনো স্পিনে কোনো পয়েন্ট দেয় নাই। সো আমরা এখানে গেম প্লে করবো এবং আমাদের বেটেল টাওয়ার 3টি কিন্তু গেম প্লে আছে বেটেল টাওয়ার। তো আমরা 3টি টেবিল দেখেন, এই পুরো টেবিলটি গেম প্লে করলে 40 পয়েন্ট পাবো এবং এখানে কিন্তু আমরা 35 করে পয়েন্ট পাবো যেটা 7500 টেবিল। তো আমরা প্রথমে একটি বেটেল টাওয়ার মাস্টার গেম প্লেটি করলাম। সো দেখি রুবেল ভাইয়ের সাথে গেম প্লে করলো, বিডি রুবেল, বলতে পারেন এক ধরনের এমসি এটা। তো এটা মনে হয় অটো প্লে, সেই বিডি রুবেল সেটাই হবে। হ্যাঁ, এটা অটো প্লে। তো এখানে সে অটো প্লে ছাড়া কিছুই বুঝে না এবং তারা কিরাম কিং, বুঝতেই পারছেন যে তারা কিরাম কিং। তো আমি গালি দিতে চাই না, তারপরে একটি গালি দিয়ে দিছি। সো এজন্য দুঃখিত, এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে না দিয়েও তারে আমি পারলাম না, কারণ সে এতটাই অটো প্লে করে, সে অটো প্লে ছাড়া কিছু বুঝে না। এতদিন ছিল এম কিরাম বিট এম, সেগুলো তো তারা ইউজ করেছে, তারপরে অটো প্লে এসেছে, এটা কি আর তারা মানে বন্ধ করবে? এটা তো তারা দেখবেই যে অটো প্লেতে কী আছে। এবং মিনি ক্লিপ বলেছে যে দেখেন এখানে আমরা কিন্তু কোনো পয়েন্ট হয় না এবং আমরা কিন্তু মাইনাসও হয় নাই, যদি আমাদের পয়েন্ট হতো তাহলে মাইনাস হয়ে যেত 20। সো মিনি ক্লিপ আমাদের কিন্তু বারবার বলতেছে যে শর্ট ডাউন শর্ট ডাউন করে ভাই। এম কিরাম কিং এখনও বর্তমানে অটো প্লে অ্যাভেলেবেল চলে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী গেম প্লে আবারও মাস্টার টেবিল গেম প্লেটি করলাম, এখানে আমরা ফার্স্ট টার্ন পেয়ে গেলাম এবং আমরা কিন্তু ব্রেক টু হিট ফিনিশ করার চেষ্টা করব। তো আমরা ইজি গুটিটি নিয়ে নেই, এখান থেকে যেন সাইটে না টাচ লাগে। সো এখানে পারফেক্টভাবে নিয়ে নিলাম, পরবর্তী গুটিটি আমরা কেটে শ্যুট করবো এখান থেকে স্পিডে এবং দুটি গুটি নেওয়ার চেষ্টা করবো, বিরাট শ্যুটে যেন একটি গুটি যায়, কিন্তু গুটিটি গেল না, এখানে কাটটাস হয়ে ঘুরে গেল। পরবর্তী শ্যুটটি আমরা ইজিভাবে নিব। আপনাদেরকে বলবো, আপনারা মাস্টার টেবিল গেম প্লে করলে কিন্তু আপনারা সবসময় এখানে ইভেন্টটা কমপ্লিট আগে করে নিতে পারবেন, দ্রুত কমপ্লিট করতে পারবেন, কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে -20 পয়েন্ট। সো আপনারা যদি মাস্টার টেবিল গেম প্লে করতে চান তাহলে কিন্তু আপনাদের বেশিরভাগ লস হবে, তাই আমি বলবো আপনাদেরকে আপনারা নর্মাল টেবিল গেম প্লে করে তারপরে ইভেন্টটা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু দ্রুত কমপ্লিট করতে পারবেন, কারণ আপনারা যদি ফেয়ার গেম প্লে করে থাকেন তাহলে কিন্তু আপনাদের লস হবেই হবে। সো তাই আপনারা অবশ্যই নর্মাল টেবিলে গেম প্লে করে ইভেন্টটি কমপ্লিট করে নেবেন। সো আমি এটা নিচ থেকে নিয়ে নেব এবং পরবর্তী গুটিটি ইজিভাবে অপর সাইডে পকেটে নেওয়ার চেষ্টা করবো, এখানে কিন্তু কাটটাস হলে হয়তো যাবে না, তারপরও কাটটাস এখানে কাটটাস করে কিন্তু আমার শ্যুটটি করতে হবে সোলোভাবে। তো দেখা যাক এখান থেকে নিতে পারি কি না, সো কোনোভাবেই নিতে পারিনি। তো আপনারা অবশ্যই কিন্তু বিগ টেবিল গেম প্লে করবেন না, যেটা 200 কে, এখানে কিন্তু অ্যাভেলেবেল অটো প্লে করে যেটা আপনাদেরকে বলেছি, এবং আপনারা কিন্তু চাইলে 50,000 যে টেবিলটি আছে পুরো টেবিল অথবা 7500 সেখানেও কিন্তু পয়েন্ট কম না, সেখানে কিন্তু পয়েন্ট ভালোই আছে, কিন্তু মাইনাস হলে তো 20 মাইনাস হয়ে যায়। এবং বিগ টেবিল গেম প্লে করলে 200 কে টেবিলটা, মাস্টার টেবিল গেম প্লে করলে আপনারা কিন্তু এখানে বেশিরভাগ হেরে যাবেন এবং ভালো প্লেয়াররাই এখানে গেম প্লে করবে, বেশিরভাগ কিন্তু বিটেম ইউজার আছে, যারা বিটেম ইউজ করেন তারা এখানে মাস্টার টেবিলে গেম প্লে এসেও কিন্তু টিকে থাকতে পারবেন না বর্তমানে। তো এখানে লেজেন্ড প্লেয়াররাই এখন বর্তমানে আসবে, যেটা আমি বলছি যে এম কিরাম কিং লেজেন্ড প্লেয়াররা, সেজন্য আমরা বিগ টেবিলে গেম প্লে করতে পারবো না এবং আমাদের লস হয়ে যাবে। সো আমরা নর্মাল টেবিল গেম প্লে করার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমার গুটিটি কী হয় এখানে বলা যায় না, হয়তো সে ক্লিয়ার করে দিতে পারে। এবং এখান থেকে
আমার গুটিটি সে পকেটে নিয়ে নিল, সো আমি উইনার হয়ে গেলাম। পরবর্তী গেম প্লে আবারও আমরা একটি গেম প্লে করব, এবার আমরা পুরো টেবিল গেম প্লে করব, ঠিক আছে। এবার আমরা পুরো টেবিল গেম প্লে করার আগে আমরা এখানে একটি চেস্ট আছে, তো তার আগে আমরা এখানে দেখে নিই। তো আমরা এখানে কিন্তু 60 পয়েন্ট পেয়ে গেলাম। যদি আমরা এবার একটি মাইনাস হয়ে যায়, আমাদের যদি এবার একটা মাইনাস হয়, আমরা ম্যাচ হেরে যাই, তাহলেই কিন্তু আমাদের এখান থেকে লস হয়ে যাবে 20 পয়েন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা আবারও একটি গেম প্লে করব, এই চেস্টটি আমরা আনবক্স করে নিই। তো এই চেস্টটি আমরা আনবক্স করার পরে আবারও একটি গেম প্লে করব, কিন্তু আমরা পুরো টেবিল গেম প্লে করব এবার, নাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো না, কারণ 200 টেবিলে কিন্তু অনেক কয়েন লস হয়ে যাবে এবং আমার কিন্তু এখানে অনেকটাই কয়েন কম আছে। সো যাই হোক, এবার অপিনিয়ন প্লেয়ার এখানে ফার্স্ট টার্ন পেয়ে গেল, হয়তো আমরা এখানে এবার উইনার হতে পারি, কারণ এখানে এবার নর্মাল প্লেয়ার এসেছে। যদিও সে বিটেম ইউজ করে থাকে, যদিও সে বিটেম ইউজ করে তাহলে কোনো সমস্যা নেই, হয়তো সে ফেসে যেতে পারে। যদি অটো পেলে পড়ে তাহলে তো কোনোভাবেই আমাদের কিন্তু এখানে উইনার হওয়া সম্ভব নয়। তো যাই হোক, অবশেষে সে কিন্তু দুটি শ্যুট করেই কিন্তু মিস করে ফেললো দুই নাম্বার শ্যুটে। তো আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, এখান থেকে দেখা যাক কীভাবে শ্যুট করা যায়। তো পরবর্তী গুটি এখানে কিন্তু ইজিভাবে আছে, ইজিভাবে গুটিটি নেওয়ার আগে আমরা কেটে শ্যুট করব। সো এখানে পারফেক্টভাবে চলে গেল, পরবর্তী যে গুটিটি আছে এটি আমরা এখান থেকে শ্যুট করব, কাট টাচ করে অপিনিয়ন প্লেয়ার গুটি সরিয়ে ফেলবো। খুব সুন্দরভাবে কিন্তু সরে গেল। তো এখানে আবারও আমরা সরিয়ে ফেলার জন্য চেষ্টা করব। তো এই গুটিটি খুব স্পিডে শ্যুট করি, তারপরে দেখা যাক কী হয় এখানে। তো আমার কিন্তু একটি গুটি মিস হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আমরা উল্টোপাল্টা করে গেম প্লে করব এবং গুটিটি সরানোর চেষ্টা করব। এখানে কিন্তু গুটিটি নিচে বসে গেল, মানে নিচের দিকে আমার ভালো হয়েছে মোটামুটি। সো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এখানে আমার মিস হওয়ার সম্ভাবনা ছিল, স্পিডে শ্যুট করলে মিস হয়ে যেত। তো আমি ইজিভাবে নিব এবং রেটটি নিয়ে নেব, যাতে আমার মিস না হয়, ইজিভাবেই কিন্তু গুটিগুলো আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো আমরা লাস্ট আরেকটি স্পিন দিয়ে দেখি এখানে, ঠিক আছে, আবার একটি স্পিন দিয়ে দিব এবং আমাদের কতটুকু এখানে কমপ্লিট হয়েছে সেটাই আমরা দেখে নিব। তো আমরা এখানে দেখেন একবারে 100% একটি কমপ্লিট হয়ে গেছে, মনে হয় 100% কমপ্লিট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন, কমপ্লিট করে নেবেন। তাছাড়া স্পিন করলে কিন্তু আমাদের কমপ্লিট হবে না কোনোভাবেই, তাছাড়া আমাদের জেমস লস হয়ে যাবে, তার থেকে বরং আমরা গেম প্লে করে কমপ্লিট করে নেব। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই।